এমডি নাজরুল ইসলাম, আপনি লিখেছেন, হিন্দু ধর্মের মানুষকে কি তাদের বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করা যাবে? বিশেষ দিন বলতে যদি তার সাথে কোনো ধর্ম, তাদের ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক থাকে, পুজোর সম্পর্ক থাকে, তাহলে সে উপলক্ষে আপনি তাকে উইশ করবেন না বা শুভেচ্ছা জানাবেন না, কারণ সে উপলক্ষে শুভেচ্ছা জানানো মানে সে কাজে তাকে প্ররোচিত করা, উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, তার সে কাজে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করা, যেটা একজন ইমানদার হিসাবে আমাদের জন্য জায়েজ নয়। তবে হ্যাঁ, যদি এমন হয় যে এটা ধর্মীয় কোনো বিষয় নয়, অন্য কোনো বিষয়, তাহলে সেক্ষেত্রে সেটি শর্ত সাপেক্ষে অবশ্যই জায়েজ হতে পারে, কারণ সামাজিক সৌজন্যতা যেগুলো আছে সেগুলো তাদের প্রতি আমরা দেখাতে পারবো, সেই সুযোগ আমাদের। আব্দুর রহমান ইসলাম, আপনি লিখেছেন, মানবিক দৃষ্টিকোণে বিধর্মীদের দান করলে সব হবে কিনা? অবশ্যই মানবিক কারণে বিধর্মীদেরকে আপনি, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আপনি দান করতে পারেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে দান করেছেন, সাহাবা ইকরাম দান করেছেন, যার কারণে এই দান, এটি কোনো অবৈধ বা নাজায়েজ বিষয় নয়, বরং তাদের প্রতিও রহম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে, সেখানে আপনি কোনো ধরনের হেল্প করলেন, সেটাই আপনার জন্য সাদকা হিসাবে গণ্য হবে। মানুষ তো বটেই, পশু, এমনকি হিংস্র পশুকেও যদি আপনি খাদ্য দেন এবং তার কষ্ট লাঘবে কোনো উদ্যোগী হন, আপনি সওয়াব পাবেন। সেখানে মানুষকে দিলে তো অবশ্যই আপনি সওয়াব। ফরদীপ মাহবুব, আপনি লিখেছেন, পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কিনা? ক্লাসে অন্য ধর্মের মানুষ, তারা তো পর্দা করবে না, এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো মেয়ে মানুষ বাহিরে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে পর্দা লঙ্ঘন হবে এবং নিশ্চিত লঙ্ঘন হবে, সেখানে পর্দা আপনি লক্ষ্য মেনে চলতে পারবেন না, এরকম পরিস্থিতি আপনার জন্য বাইরে পড়তে যাওয়া জায়েজ হবে না। আর যদি ছেলে হয় এবং তিনি নিজেকে সংযত রাখতে পারেন, সেই সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে। এরপরে রিমিয়া রিমিয়া আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা বিপদে পড়ে নিয়ত করেছিলাম অসহায় দুজনকে কোরআন খতম করাবো, এখন তারা কোরআন খতম করতে রাজি না, বিভিন্ন বাহানা ধরেছে, আমি কি নিয়ত পরিবর্তন করে অন্য কাউকে দেওয়ার সুযোগ পাবো? আপনার এই মানদটাই বিশুদ্ধ নয়, অর্থাৎ আপনি যে নিয়ত করেছেন অমুকটা হলে আমি এটা করবো, এটাকে মানত বলা হয়, এই মানতটাই বিশুদ্ধ নয়, এই মানত পুরো করা আপনার জন্য আবশ্যক নয়। তবে এ ধরনের পরিস্থিতিতে আপনার যেটা কর্তব্য সেটা হলো মানত করবেন এমন কাজের, যে কাজ আপনার শরীয়তে ফরজ বা ওয়াজিবের ফরম্যাট তার আছে, এরকম কাজের মানত আপনি করবেন। ধরুন আমি কাউকে দান করব, একটা সিয়াম রাখবো, দুই রেকাত সালাত আদায় করবো, এই কাজটা হলে এটা হলো মানত, এরকম কাজ আপনি করবেন।